আজকে বেল বাজার কম কম বাজার কি আরো বাড়তে পারে না কমতে পারে ভাই বাজার কমবে পারবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে এসেছি পেঁয়াজ রসুনের পাইকারি হাটে আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু বাজারটাই অনেকটাই কম আছে দর্শক আজকের বাজারে কেমন দামে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি পেঁয়াজ রসুনের পাইকারি হাট থেকে দর্শক আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার সমশপুর পেঁয়াজ রসুনের পাইকারি হাট তাহলে চলুন দর্শক ব্যবসায়িক ভাই এবং পান্তিকজে কৃষক ভাইদের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে পেঁয়াজ রসুনের বাজার মূল্য কেমন আছে ভাইজান ভালো আছেন ভালো আছি আজকে পেঁয়াজের বাজার কম না বেশি ভাই আজকে পেঁয়াজ বাজার কম কম বাজার কি আরো বাড়তে পারে না কমতে পারে ভাই বাজার কমবে পারবে না কি কারণে কমতে পারে ভাই নতুন পেঁয়াজ উঠে আসলে পরে তো বাজার কমে যাবে অর্থাৎ নতুন পেঁয়াজ আসলে পরে বাজার কমবে এখন পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেমন ভাই 3200 থেকে 3400 পর্যন্ত 3200 থেকে 3400 জি কি বলেন ভাই এটা কি দেশি পেঁয়াজ নাকি এটা দেশি পেঁয়াজ এটার দাম কত যাচ্ছে ভাই এটার দাম যাচ্ছে 3400 3500 3400 3500 জি আর এটা কত যাচ্ছে ওটা যাচ্ছে 3300 3300 টাকা 3300 এটা কত বিক্রি হচ্ছে ভাই এটা ওই একই দাম একই দাম আপনাদের এই হাটটা কোন জায়গাতে বাড়তেই পারে কমবে না আজকে তো আপনার বৃহস্পতিবার এটা তো দেশি পেঁয়াজ এটা কি বীজ পেঁয়াজ নাকি বীজ এটা কদমের এটার দাম কত যাচ্ছে ওর দাম 4000 টাকা 4000 টাকা অর্থাৎ 20 পেঁয়াজের দামটা একটু বেশি আছে ঘুরতেছি তাও দেয় না ভাই এই উপলব্ধ 3200 থেকে 3400 বাজার অরিজিনাল বাজার 3200 আজকে কিন্তু এই মাল কারণে আপনার এই 3500-3600 এরা জজ্জুলুম করে কেন অর্থাৎ 2-100 টাকা বেশি আছে কিন্তু এটা মাল কম আসার কারণে জি দর্শক এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের মন যাচ্ছে 3200 থেকে 3600 টাকা মন এই দর্শক আমি এখন অবস্থান করছিলাম কুষ্টিয়া জেলা কোকসা সমশপুর পেঁয়াজ রসুনের পাইকারি হাটে আর এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পেঁয়াজ রসুনের বাজার মূল্য কেমন ছিল